প্রথমবার দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারালো বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই মাঠে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দলের প্রশংসা করা হবে, সবাই শুভেচ্ছা জানাবে। তারপরও নাজমুল হোসেন শান্তক একটা প্রশ্ন করেছিলাম যে মুমিনুল হকের সময় পেসাররা অনেক সাহায্য পেতেন, পেসারদের বারবার সুযোগ দেওয়া হতো, খেলানো হতো, সাকিব আল হাসানের সময় সেই ধারাবাহিকতা বজায় ছিল। অধিনায়ক শান্তর অধীনে এই টেস্টে মাত্র একজন পেসার খেলেছেন, আগামীতে কী হতে পারে, অধিনায়ক শান্ত থেকে পেসাররা কতটুকু সাহায্য এক্সপেক্ট করতে পারে, এবং শান্ত যে উত্তরটা দিয়েছেন তার সাথে আপনারা কতটুকু একমত হবেন সেটা আপনাদের ব্যাপার। চলুন তার উত্তরটা শুনে আসা যাক। ডিপেন্ড করে, আমার মনে হয় যদি আমরা ডিফারেন্ট কন্ডিশনে খেলতাম, ডিফারেন্ট টিমের এগেনস্টে খেলতাম, তাহলে হয়তো পেস বলার বেশি থাকতো। তখন মানে আমার কাছে একটা জিনিস লাগে, যখনই আমরা স্পিনার বেশি খেলাই তখনই এই কোশ্চেনটা হয়, পেস বলার বেশি খেলাইলে, স্পিনার কম খেলাইলে তখন এই কোশ্চেনটা আসে না যে তাইজুল কেন খেললো না আজকে ম্যাচটা, বা মিরাজ কেন খেলতেছে না, বা নাইম কেন নাই। তো এই বিষয়টা আলাদা করার কিছু নাই, সবাই বোলার, পেস বলার হোক বা স্পিনার হোক সবাই বোলার। ডিপেন্ড করে কোন সিচুয়েশনে কোন কন্ডিশনে কোন বোলারটা আমাকে কাজে দেবে, সো ওই অনুযায়ী টিমটা করা হয়। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন সাকিব আল হাসান, এমপি হয়ে গেলে হয়তো টেস্ট ক্রিকেটটা বেছে বেছে খেলবেন অথবা নাও খেলতে পারেন। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বের জন্য এখন নতুন একজনকে খুঁজতে হবে, এবং সেই একজন যদি নাজমুল হোসেন শান্ত হন তাহলে তিনি অধিনায়কত্ব করতে কতটুকু ইচ্ছুক, তিনি অধিনায়কত্বটা কতটুকু সামলাতে প্রস্তুত, চলুন সেটা শুনে আসা যাক। হ্যাঁ, এটা আমি এগিয়ে থাকবো কিনা আমি আসলে জানি না, এটা হয়তো যারা বাইরে থেকে দেখেছেন তারা আরও ভালো বলতে পারবেন। আমার কাজ হলো আমি যতটুকু জানি ওই অনুযায়ী টিমের কীভাবে আমি হেল্প করতে পারি ওটাই আমি করার চেষ্টা করেছি, এর বাইরে আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না। শান্তকে প্রশ্ন করা হয়েছিল যে তার চোখে দেশের ক্রিকেটে সবচেয়ে সেরা অধিনায়ককে তিনি কাকে ফলো করেন এবং ওভারঅল কাকে ফলো করেন। এই উত্তর শান্ত আগেও দিয়েছেন যে তিনি সাকিব আল হাসানকেই ফলো করেন, সাকিব আল হাসানকে পছন্দ করেন, মাঠের ক্রিকেটেও সেটা বোঝা যায় যখন তিনি অনেক এগ্রেসিভ ক্যাপ্টেন্সি করেন, এগ্রেসিভ ক্রিকেট খেলেন। তারপরও নতুন করে আরও একবার শুনে নেওয়া যাক। দেশের ভিতরে সাকিব ভাইকে খুব ভালো লাগে, ওনার ডিসিশন মেকিং বা ক্রাঞ্চ মোমেন্টে খুব ভালো ভালো ডিসিশন মেকিং বা প্লেয়ারদেরকে হ্যান্ডেল করার বিষয়গুলো খুবই ভালো লাগে। আর ওভারঅল যদি বলেন তাহলে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি খুব ভালো লাগে। ওই গ্যালারিতে আসলে বসে বসে খেলা আমি নিজেও দেখছিলাম, খুব স্বাভাবিকভাবেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টে খুব বেশি দর্শক হয়নি। নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়েছিল দর্শকের ব্যাপার এবং তিনি বাস্তবতাটাই বলেছেন আসলে যে বাংলাদেশের মানুষ টেস্ট ক্রিকেট খুব একটা দেখে তেমনটা তিনি নিজেও মনে করেন না, বাংলাদেশের মানুষ টেস্ট ক্রিকেটটা আসলে খুব বেশি ফলো করেন না। এমনিতেই নর্মালি আমার কাছে মনে হয় যে টেস্ট ম্যাচ খুব একটা আমাদের দেশের মানুষ দেখতেও আসে না, এটা নিয়ে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে মনে হয়। বাট আসলে মোটিভেশন চাইলে তো বিভিন্ন জায়গা থেকে খোঁজা যেতে পারে, বাট এগুলো আসলে আমার মনে হয় না কোনো প্লেয়ারই চিন্তা করেছে। সব প্লেয়ার চিন্তা করেছে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি, আমাদের কাজটা কী, আশেপাশে কে আছে, কী হচ্ছে না হচ্ছে, এটার থেকে ইম্পর্টেন্ট ছিল সবাই সবার কাজটা নিয়ে চিন্তিত ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। সব মিলে অধিনায়ক শান্ত শুরুটা অনেক দারুণ হলো, ধারাবাহিকতা বজায় রাখাটা এখন জরুরি, তিনি ওয়ানডে এবং টি টোয়েন্টি দুই জায়গাতেও ক্যাপ্টেন্সি পেয়েছেন, বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন, তিন ফরম্যাটেই হয়তো তিনিই হতে যাচ্ছেন, এবং এই মোমেন্টে তার একমাত্র চোখ নেক্সট টেস্টে, তিনি পরের টেস্ট নিয়ে ভাবতে চান, তিনি ওয়ানডে টি টোয়েন্টি নিয়ে এখনও ভাবতে চান। এবং নাজমুল হোসেন শান্ত যে নিজেকে খুব ভালো মতো প্রিপেয়ার করে ফেলেছেন অধিনায়কত্ব করার জন্য, মাঠে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য, সেটা মাঠে ক্রিকেটে দেখলে বোঝা যায়। এই ধারাবাহিকতাটাই বজায় থাকুক আগামী দিনে, শান্তর জন্য শুভকামনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে উৎসম আহমদ, অলরাউন্ডার।